ট্রান্সফার মার্কেট থেকে শুরু করে বিভিন্ন মিডিয়া হাউসে এখন এইমাত্র একটাই নাম উঠে আসছে, সেটা হলো ব্রাইট এনোবাখারের কন্ট্রাক্ট এক্সটেনশন কি আদতেও হয়েছে। ফুটবল সমর্থক, বিশেষ করে বাঙালি ফুটবল সমর্থকরা কিন্তু দুভাগে ভাগ হয়ে গেছে, যেখানে একজন বলছে যে ইস্টবেঙ্গলের কন্ট্রাক্ট এক্সটেনশন এখনও করেনি ব্রাইট, অন্যদিকে বলছে যে এটিকে মোহনবাগান অলরেডি ব্রাইটের এজেন্টকে অফার করে দিয়েছে। তো সেটার সত্যতা এবং সেটার ক্ল্যারিটি আজকে তোমাদেরকে জানাবো। এবং এছাড়াও দেবজিৎ মজুমদারের রিসেন্ট ইন্টারভিউ, যেটা একটা বিখ্যাত ডিজিটাল মিডিয়াতে বেরিয়েছে, যেখানে তার পরবর্তী 10 ম্যাচের লক্ষ্য থেকে শুরু করে কোন ম্যাচকে কীভাবে দেখছে, কেরালা ব্লাস্টার্সের এগেনস্টের খেলার ব্যাপারটা, বিগত 10 ম্যাচে 32টা সেভের রহস্য সব কিছুই তিনি বলেছেন। তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা পুরো দেখো, এবং তারপর যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটা অন করে দেবে, যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও ছাড়ি তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর কমেন্ট করে তোমাদের মতামত জানাবে, কারণ তোমাদের কমেন্ট থেকে আমরা অনেক মোটিভেশন পাই। আর আমাদের যে অন্যান্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলো রয়েছে সেটাও তোমরা ফলো করে দিতে পারো, আমরা সেখানেও রেগুলার আপডেটস দিয়ে থাকি। আর আমাদেরকে তোমরা যদি সাপোর্ট করতে চাও তাহলে অবশ্যই মেম্বারশিপ নিয়ে তোমরা আমাদেরকে সাপোর্ট করতে পারো, যেখানে সাবস্ক্রাইব বাটনের পাশে দেখবে নীল রঙের জয়েন বাটন রয়েছে, তো সেটা ক্লিক করে সাপোর্ট করতে পারো। তো দেরি না করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে তোমাদেরকে আমরা বলবো, সেটা হলো অবশ্যই আমরা প্রত্যেকটা ম্যাচের আগে, আমরা তোমরা তো জানোই যে আমরা একটা ম্যাচ পোল করি, যেখানে তোমরা যে টিমকে তোমাদের মনে হচ্ছে যে জিতবে সেটার কথাই বলি। তো নেক্সট ম্যাচ আমাদের রয়েছে সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল ভার্সেস কেরালা ব্লাস্টার্স এফসি। তো সেই ম্যাচের ম্যাচ পোল নিয়ে অলরেডি আমরা চলে এসেছি, এবং তোমরা তোমাদের কী মনে হচ্ছে সেই ম্যাচে কে জিতবে, তোমাদের প্রেডিকশান কী সেটা তোমরা কমেন্ট সেকশানে, মানে কমেন্ট সেকশানে না গিয়ে তোমরা অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, গিয়ে সেখানে ভোটটা দাও। তো আমরা ওখানে 3টে অপশান দিয়েছি, সেটা হলো এসসি ইস্ট বেঙ্গল, কেরালা ব্লাস্টার্স না ড্র। তো এই ম্যাচের রেজাল্ট কী হবে তোমরা সেটা সাইটে গিয়ে তোমাদের মূল্যবান ভোটটা গিয়ে দিয়ে আসো এবং সেটা কাউন্ট করাও, এবং সেই তোমাদেরকে যে রেজাল্টটা আসবে সেটা কিন্তু আমরা ম্যাচ ডের দিন তোমাদেরকে অবশ্যই জানাবো। তো লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে রয়েছে এবং কমেন্ট সেকশানে দেখো পিন করা রয়েছে, তো তোমরা সেখানে যাও এবং সেখানে গিয়ে কিন্তু তোমাদের যে মূল্যবান ভোটটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই গিয়ে দিয়ে এসো। সবার প্রথমে তোমাদেরকে একটা মানবিক দিক তুলে ধরবো, সেই মানবিক দিকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জার্মান মিডফিল্ডার ইস্ট বেঙ্গলের ম্যাটি স্টেইনম্যান। ম্যাটি স্টেইনম্যান সাপোর্ট ড্রিঙ্ক ইন্ডিয়ান ওয়াটার প্রজেক্ট কিন্তু এটা চালু করেছে, যেটাকে সাপোর্ট ইন্ডিয়ান ড্রিঙ্কিং ওয়াটার প্রজেক্ট নামেও পরিচিত। তো সেইখানে তার একটা স্টেটমেন্ট বেরিয়েছে, সেখানে তিনি কী বলেছেন সেটাও বলবো। ফর ইচ কিলোমিটার দ্যাট আই রান দিস সিজন ইন দ্য ইন্ডিয়ান সুপার লিগ আই উইল ডোনেট 10 ইউরো, আই উড বি গ্রেটফুল ফর ইউর হেল্প, হোয়েদার ইটস এ স্মল কন্ট্রিবিউশন ফর ইচ কিলোমিটার অর গেম, এ মান্থলি কমিটমেন্ট অর জাস্ট এ ওয়ান টাইম ডোনেশন, এভরি সেন্ট মেক্স এ ডিফারেন্স, দ্য মোর দ্যাট পার্টিসিপেট দ্য বেটার। তার মানে কি, ম্যাটি স্টেইনম্যান কিন্তু ক্রাউড ফান্ডিং প্রোগ্রাম ফর ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার ইন ইন্ডিয়া, যাতে বিশুদ্ধ জল ইন্ডিয়াতে তো ভালোভাবে করা যায় সেটার জন্য কিন্তু ম্যাটি স্টেইনম্যান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন, এবং তিনি কিন্তু ক্রাউড ফান্ডিংও করছেন। এবং তোমরা যদি কোনো রকম ডোনেশনের জন্য ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই তোমরা ডোনেশন দিতে পারো, সেই লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়েছি। তো এত বড় একটা, মানে এত বড় একটা কাজ করা, মানে খুবই মানবিকতার পরিচয় দিয়েছে ম্যাটি স্টেইনম্যান, এবং তিনি যত কিলোমিটার দৌড়াবেন প্রতি কিলোমিটারে, মানে পুরো প্রত্যেকটা ম্যাচে তিনি যত কিলোমিটার দৌড়াবেন ঠিক 10 ইন্টু তত ডলার কিন্তু তিনি অবশ্যই এই ক্রাউড ফান্ডিং প্রোগ্রামে তিনি কিন্তু ডোনেশন করবেন, সেটা হচ্ছে ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার ইন ইন্ডিয়া, মানে বিশুদ্ধ জল, ভারতে বিশুদ্ধ জলের জন্য একটা নতুন প্রচেষ্টা তোমরা বলতে পারো। তো এটা একটা কিন্তু খুবই বড় মানবিক দিক। তো তোমাদের এই নিয়ে কী মন্তব্য সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানিও। তো এবার আমরা সরাসরি চলে আসবো আজকে সবথেকে ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হলো ব্রাইট এনোবাখারেকে নিয়ে। ইতিমধ্যেই একটা নিউজ পোর্টালে অলরেডি একটা রুমার তৈরি করা হয়ে গেছে, রুমার তো না বলবো যে লেখা হয়েছে যে এটিকে মোহনবাগান অলরেডি ব্রাইট এনোবাখারেকে অফার করে দিয়েছে এবং তারা কিন্তু নিতে ইচ্ছুক, যেহেতু এসসি ইস্টবেঙ্গল কন্ট্রাক্ট এক্সটেনশন করেনি। তো এই রকম একটা লেখা কিন্তু বেরিয়েছে, আমি নাম নিচ্ছি না, ঠিক তেমনই তার কিছুদিন তার পরের দিনই কিন্তু একটা বাংলা নিউজ পোর্টালে এটা বেরোয় যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু ব্রাইটকে রাখতে চায়, ব্রাইটের খেলা দেখতে, খেলা দেখে বিশেষ করে তারা খুবই খুশি। এখন শেষ পর্যন্ত ব্রাইট যদি ইন্ডিয়াতে থাকে তাহলে ইস্টবেঙ্গল জার্সি পরবে। তো আজকে সকালে আরও একটা আর্টিকেল বেরোয়, সেখানে কিন্তু অলরেডি বলা হয়ে গেছে যে
ইস্টবেঙ্গলে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন অলরেডি করে ফেলেছেন ব্রাইট এনোবাখারে, যেখানে তার মধ্যে সেই কন্ট্রাক্টে কিছু অবশ্যই ক্লজ আছে যেখানে তিনি কিন্তু ভালো অফার যদি ইউরোপ থেকে পান তো সেক্ষেত্রে অবশ্যই ইউরোপে তিনি যেতে পারবেন। এবং তার গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো যে যতক্ষণ না ক্লাব কর্মকর্তারা বিশেষ করে যে মেন কন্ট্রাক্ট পেপার ফাইনাল টার্ম কন্ট্রাক্ট যেটাকে বলে সেটা যতক্ষণ না সই করবে ততক্ষণ কিন্তু সেই যে এক্সট্রা দু বছরের চুক্তিটা সেটা নাকি এআইএফএফকে পাঠাতে পারবে না। তো এটা কিন্তু একটা খুবই ভালো পজিটিভ খবর ফর ইস্টবেঙ্গল সমর্থক। এখন এটাই দেখার ব্যাপার যে ক্লাবের ফাইনাল টার্ম কন্ট্রাক্ট যখনই সাইন হয়ে যাবে মোস্ট প্রবাবলি তখনই এআইএফএফকে সেই দু বছরের কন্ট্রাক্টটা পাঠাবে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে এটাই খবর রয়েছে যে ইস্টবেঙ্গলে মানে ইন্ডিয়াতে যদি ব্রাইট থাকে তাহলে সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের জার্সি মানে লাল হলুদ জার্সি পরবে। এখন শেষ পর্যন্ত তোমরা তো জানোই যে অনেক ডিল হাইজ্যাক হয়, অনেক কিছুই হয়, কিন্তু সেই সম্ভাবনা কিন্তু খুবই কম। তাই বিশেষ করে এর পিছনে কিন্তু রবি ফাউলার এবং অ্যান্টনি গ্রান্ট রয়েছেন, তাই মোস্ট প্রবাবলি ইস্টবেঙ্গল সমর্থকদের চিন্তার কোনো কারণ নেই। শেষ পর্যন্ত রবি ফাউলার এবং টনি গ্রান্ট যদি থাকেন তো সেক্ষেত্রে কোনো সমস্যাই হবে না, এটাই কিন্তু আশা করা যাচ্ছে। তো তোমরা নেক্সট সামার পর্যন্ত ওয়েট করো, সব কিছুই তোমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে এবং ফাইনাল যে কন্ট্রাক্ট যেটা সাইন হবে, ফাইনাল এগ্রিমেন্ট যেটা সাইন হবে সেটার জন্য ওয়েট করো, তাহলেই কিন্তু আস্তে আস্তে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো ব্রাইটের আপডেট আশা করি তোমাদেরকে দিলাম, তোমরা বুঝতে পেরেছো। তো এবার আমরা চলে আসবো আজকে আরও একটা ব্যাপার, সেটা হলো কিন্তু দেবজিৎকে নিয়ে। ইতিমধ্যেই দেবজিৎকে নিয়ে যে আপডেটটা দেবো, দেবজিৎ প্রায় 10টা ম্যাচ হয়ে যাওয়ার পর তাকে কিন্তু অনেক প্রশ্ন করা হয়, তো সেইগুলো নিয়ে তোমাদেরকে বলবোই এবং অনেকগুলো কোয়েশ্চেন করা হয়েছে তাকে, সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো সরাসরি ইন্টারভিউতে চলে যাব। তো সেই ইন্টারভিউতে সবার প্রথমে তাকে প্রশ্ন করা হয় যে কিছু বছর ধরে ফুটবল খেলোয়াড়দের যেমন উত্থান এবং পতন ফর্মের উপর নিচ হয় ঠিক তেমনই, মানে পাঁচ বছর আগে আই লিগ জেতার পরে এখন মানে এই কয়েকটা বছরের বিশ্লেষণ তিনি কিভাবে করেছেন। তো সেক্ষেত্রে দেবজিৎ কিন্তু উত্তর ভালো দেয়, সেখানে তিনি বলেন যে শুধু ফুটবল নয় প্রত্যেকের পারফর্মারের জীবনে উত্থান পতন আছে, তবে তাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। আমি নিজের উপর আস্থা যদি না রাখতে পারি তাহলে আমি কী করে আমার বেস্টটা দিতে পারবো। তো বলছে অনুশীলন করেছি, নিজেকে বারবার মানে মোটিভেট করেছি এবং যার প্রভাবে কিন্তু আজকে আমি এতগুলো সেভ করতে পারছি। তো তারপরেই তাকে প্রশ্ন করা হয় যে 32টা টোটাল সেভ এই আইএসএল এ 10 ম্যাচে করা হয়ে গেছে, 10 ম্যাচ না খেললেও 10 ম্যাচই খেলেছে বলা যায় টেকনিক্যালি, কিন্তু একটা ম্যাচ বেঞ্চ থেকে নেমেছিল। তো 32টা সেভ রয়েছে, তো সেটা নিয়ে কি এইটা রহস্য কি? তো তিনি তার ছোটবেলাকার কথা অনেক বলেছেন, যেখানে তিনি বলেছেন যে ক্লাস 6-এ পড়ার সময় উত্তরপাড়া নেতাজি ব্রিগেডের কোচিং ক্যাম্পে অনুশীলন করা শুরু করি, এখনও সময় পেলে সেটা নিয়ম করে চলছে। করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার পরে টালিগঞ্জ থেকে ওখানে চলে যেতাম, তারপর এখানে এসে ববি মিমসের সঙ্গে পরিচয় হয়। কামবাকের নেপথ্যে আমাদের গোলকিপার কোচের অনেক অবদান রয়েছে, উনি আমার টেকনিকের পিছনে অনেক খেটেছেন, অনেক উঁচু পর্যায়ে তিনি খেলেছেন, তাই ওর পরামর্শের জন্য সুফল পাচ্ছি, এটা কিন্তু তিনি বলেছেন। এবং এছাড়াও তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে বায়োবাবালে থাকলে কতটা কঠিন বায়োবাবালে থাকা, তো সেটা তিনি খুবই বলেছেন যে প্রথম 14 দিন থাকাটা খুবই টাফ ছিল, কারণ কারোর সঙ্গে দেখা করতে পারতো না শুধু, কিন্তু ঘরেই থাকতে হতো। এবং তাছাড়াও তোমরা হয়তো নাও জানতে পারো, তো তাই তোমাদেরকে বলে দিই, তাকে জিজ্ঞাসা করা হয় যে নিজের উন্নতির জন্য ইউটিউব ভিডিওস দেখেন এবং কাদের কোন কোন প্লেয়ারদের নিজের অবশ্যই মানে কাদেরকে তুমি ফলো করো অ্যাজ এ গোলকিপার। তো সেটার উত্তর হচ্ছে তিনি দিয়েছেন, আমি বুফোর অন্ধভক্ত, মানে জিজি বুফন যে ইতালি এবং জুভেন্টাসের গোলকিপার তোমরা জানো, এছাড়াও ডাভিড ডিজিয়া যেমন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার এবং ফর্মার ম্যানচেস্টার সিটি গোলকিপার জো হার্টের কথাও বলেছে দেবজিৎ। তো বলেছে সে যে এছাড়া ডাভিড ডিজিয়া জো হার্ট আমার কাছে খুবই প্রিয়, ভবিষ্যতে ওদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবো কি না জানা নেই, তাই ওদের ভিডিও দেখে কিছু মানে শেখার চেষ্টা করি। যে ছন্দে এখন ইস্ট বেঙ্গল খেলছে, মানে নেক্সট কোয়েশ্চেনে তিনি সরাসরি চলে গেছেন, তো নেক্সট কোয়েশ্চেন করা হয়েছে যে ছন্দে এখন ইস্ট বেঙ্গল খেলছে তাতে দ্বিতীয় লিগের ডার্বিতে কি অন্য লাল হলুদকে দেখা যাবে? তো সেটা সম্পর্কে তিনি উত্তর দিয়েছেন যে গত 4টি ম্যাচে আমাদের পারফরমেন্স বেশ ভালো, তবে আত্মতুষ্টির কোনো জায়গা নেই, কারণ আমাদের অনেকটা মেরামত করতে হবে, লিগ টেবিলের আরও উপরে উঠতে হবে, ফলে এই ডার্বি নিয়ে এখন ভাবনা চিন্তা করছি না, বড় ম্যাচ নিয়ে ভাবতে বসলেই অহেতুক চাপ চলে আসবে। তাছাড়া দ্বিতীয় ডার্বির আগে আমাদের অনেকগুলো ম্যাচও খেলতে হবে, সামনে কেরালা ব্লাস্টার্স সেটা নিয়েই ফোকাস করছি।
এটিকে মোহনবাগানের প্রীতম প্রবীর সুবাসিস্ত বন্ধু দেবজিতের সেটা নিয়েও তাকে কোয়েশ্চেন করা হয়। তো সেখানে তিনি বলেছেন যে আমরা ম্যাচে হয়তো আমরা নিজেদের বেস্ট দিতে চাই, কিন্তু আমরা অনেকদিন ধরেই সবাই এক ম্যাচের, বিশেষ করে সৌভিক ঘোষ, প্রীতম, প্রণয়, প্রবীর সবাই একসঙ্গে মজা করে। সৌভিক ঘোষ, সৌভিক চক্রবর্তী সবার নামই তো প্রায় বললাম, সবাই এক ম্যাচের, তো সেটা নিয়ে কিন্তু সে খুবই পজিটিভ। তো ব্রাইট এনোবাখারের মতো স্ট্রাইকারকে সামলাতে হয় না, তা নিয়ে কি মতামত মানে দিতে চাইছে দেবজিৎ, তো সেটা নিয়েও কিন্তু একটা কোয়েশ্চেন রয়েছে। তো বলেছে দেবজিৎ বলেছে যে ব্রাইট অবশ্যই বড় মাপের স্ট্রাইকার, ওর বল কন্ট্রোল শিক্ষণীয়, ব্রাইট আসার পর আত্মবিশ্বাস অনেকটা বেড়ে গেছে, সেটা নিয়ে কিন্তু কোনো মানে সন্দেহ নেই। তবে চলতি আইএসএলে সব দলেই ভালো স্ট্রাইকার আছে, সেটা ভুললে কিন্তু চলবে না। তো এই সমস্ত কোয়েশ্চেনেরই কিন্তু অ্যান্সার দিয়েছে দেবজিৎ মজুমদার। নিঃসন্দেহে দেবজিৎ মজুমদারের ইন্টারভিউটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তো তোমাদের দেবজিৎ মজুমদারের এই ইন্টারভিউটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাও। দেবজিৎ মজুমদার, ব্রাইট এনোবাখারে এবং ম্যাটি স্টেইনম্যান এবং সমস্ত ব্যাপারে তোমাদেরকে সব কিছু বলে দিলাম, এবং তোমরা যারা যারা ভিডিওটাকে দেখলে কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর অবশ্যই তোমাদের মূল্যবান ভোট কিন্তু অবশ্যই দিও, যে নেক্সট যে ম্যাচ ডে আছে, নেক্সট যে ম্যাচটা বিশেষ করে রয়েছে সেটা হচ্ছে অবশ্যই ইস্ট বেঙ্গল ভার্সেস কেরালা ব্লাস্টার্স, তাদের কিন্তু ম্যাচ বল আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে, সেখানে যাও, গিয়ে সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদের মূল্যবান ভোটটা কাউন্ট করাও। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখনকার মতো আপাতত এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সি ইউ লেটার, বাই বাই।